আন উসমানা ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আফউদ্দুম বলেছেন হয় রুকুম ওই ব্যক্তি সর্বোত্তম মান্তা কুরআনাহু সেজন্য সবচেয়ে সম্মানিত মর্যাদাবান সর্বোত্তম ব্যক্তি হওয়ার জন্য কোরআন শিক্ষা করতে হবে কোরআন শেখাতে হবে কোরআনুল করিম কেউ যদি শেখে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায় আল্লাহ পাক সুবাহ তার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেন কোরআন তেলওয়াত যারা বেশি বেশি করবে কয়ামতের দিন হাসরের ময়দানে অথবা পরকালে তার কোরআন ভালোভাবে ইয়াদ থাকবে কেউ কোরআন শিখতে গিয়ে সে কোরআন হাফেজ হতে চায় কোরআন শেখার জন্য সে চেষ্টা করে কোরআন ইয়াদ করার জন্য ওই অবস্থায় যদি মারা যায় তিনি আল্লাহ পাক এত মর্যাদা তাকে দিবেন তাকে হাফেজ হিসেবে তুলবেন